মানুষ মারা গেছে দুইটা পথ, মুখে মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক, এটাই অনেক। খালি মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর দু টাকা এক টাকা পাঁচ টাকা লক্ষ টাকা দান করেন, বাস দ্বিতীয় পথ হলো এটা। কিছু না পড়লে একটা টাকা তো দিতে পারবেন ফকিরকে, এটাই করেন। একটা টাকা ফকিরে গিয়ে বলেন আমার বাপের নামে এটা দিলাম, আল্লাহ তুমি এটা কবুল করো, হলো। কোটি টাকা পারবেন, লক্ষ টাকা পারবেন, দেন, দান করেন, দান তো জরুরি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। সলাত এত ক্ষমতাধর নয়, হজ এত ক্ষমতাধর নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম, সিয়াম এত ক্ষমতা রাখে না দান যত ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল বলছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো, প্রমাণ আমার কাছে, দলিল আছে। আল্লাহ নবী বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফাত গাজাবর রাব্বে, আপনি দান করেন গোপনে, কেউ জানে না। সভাপতি সাহেবকে বলেন 5000 টাকা থাকলো একটা মসজিদে খরচ করবেন, কখন বলেন না জানি। আপনার উপরে আল্লাহর একটা রাগ ছিল, জাহান্নামে দিবেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ যারা আচ্ছা ঠিক আছে যা জান্নাতে যা, রাগ মিটে গেছে। 50,000 টাকা জামিয়া সালাফের জন্য তো টাকা পয়সা ইনকাম করেন, না হলে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া রাজশাহী নারায়ণগঞ্জ চলবে কি করে? এক মাসে 12,15,000 টাকা বেতন লাগে। যদি আমাকে দিতে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি দেন, আমি যদি আজ থেকে আমার মরা পর্যন্ত আরো 10-20 বছর যদি আমি এই চাকরি করি, টাকা পয়সা ইনকাম করি, 20 বছর তো এক মাসের বেতন হবে না। আপনি আমাকে দিতে বললে হবে? এক মাসে বেতন লাগে কত? 12,15,000। ওটা আপনাকে দিয়ে আল্লাহ দেওয়া হবে, দান করতে শিখেন। আমি যে একদিনে করিনি, আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে চলছে? চলছে, তাহলে আপনিও করেন। সম্মানিত দিনী ভাই বোন, দান খুব পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতু তুর্থ হারুল কবরে, আপনি দান করলেন এখানে বাপের নামে কবরের শাস্তি বন্ধ, আর ওটা চলবে না, ওটা বন্ধ হয়ে গেছে। দান করলেন এখানে কাজ করছে কবরে, ওটা আল্লাহ নবী বলছেন, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, তিনি বলেন ইন্না সাদকাতু তুর্থুল খাতিয়াতা কামা ইউদফিল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। মানে এই একটা জিনিস আর একটার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা হলো দান। দান খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ইবাদতের জগতে এত ক্ষমতাশালী ইবাদত অন্য কোনো ইবাদত নয়। কাজে বাপ মায়ের নামে দুইটা কাজ করবেন, মুখে দোয়া আর অর্থের দান। কিছুই না করতে পারলে এক টাকা তো বাপের নামে করতে পারবেন, আরে কিছুই যদি বলতে না পারেন রব্বিক ফেরিলি বলে বলে দাইয়ে বলে বান্দা খালা বাইতে মুমিনাল মুমিনিনাল মুমিনাত প্রতিবলা, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। কিছুই যদি এগুলো বলতে না পারেন তো মুখে এটাই বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো পারবেন, এটাই অনেক। কিছু তো বলতে হবে, না বলেই কিছু হবে এটা তো হয় না, কিছু তো বলতে হবে, মুখ বন্ধ করে হবে? স্বভাব তো একেবারেই খারাপ, স্বভাব হলো খাওয়া আড্ডা পিটা আর মানুষের বদনাম করার দোকানে বসে থেকে, এটা তো স্বভাব। এই নোংরা স্বভাব কেন, খারাপ স্বভাব কেন? আজকের পরে এসার সলাতের পরে কোথাও গল্প করবেন না, তার দোকানে বসে আড্ডা পিটবেন না, এক মিনিট দাঁড়াবেন না। আপনাকে বলছি, এই চালাই বোকা ছেলে, তোমাকে বলছি স্বভাব পরিবর্তন করো। বাপের বাড়ি ঘর আছে, কাজ শেষ করে বাড়ি ঘরে গিয়ে থাকো, মায়ের সাথে থাকো, বাপের সাথে থাকো। পৃথিবীর অবস্থা খুবই জটিল, মুখ বন্ধ করো, বাড়িতে থাকো, মুখ বন্ধ করো, বাড়িতে থাকো, বাস জান্নাত হবে। উশৃঙ্খলতার সাথে এখানে যাও ওখানে যাও, বদনাম করে বড়ো, শয়তানি করে বড়ো, জাহান্নাম হয়েই আছে।